সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্দলীয় সরকার ও তফসিল প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতৃত্বে 18 দলীয় জোট 48 ঘণ্টার অবরোধের ঘোষণা করে। সোমবার রাত থেকেই রাজধানীর যানবাহন চলাচল কমতে থাকে। মঙ্গলবার সকাল থেকেই গাবতলি, সাইদাবাদ, মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রাজধানীতে গণপরিবহন কম থাকায় সাধারণ জনগণকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। দেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে সাধারণ মানুষের আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছে নগরবাসী। বিরোধী দল হরতাল অবরোধ যেভাবে দিচ্ছে, সাধারণ জনগণের কিন্তু খুব অনেক ক্ষতি হচ্ছে। আসলে এটা কিভাবে যে দেশটা কিভাবে কোন পর্যায়ে যাবে এটা আদৌ কেউ বলতে পারতেছে না। সকালে কমলাপুর থেকে 3টি ট্রেন ছেড়ে গেলেও ঢাকামুখী কোনো ট্রেন আসতে দেখা যায়নি। তবে সদরঘাট টার্মিনালে লঞ্চ চলাচল কিছুটা স্বাভাবিক, যাত্রী পরিবহন কম বলে জানান বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা। এ পর্যন্ত আমাদের 45টা লঞ্চ আসার কথা ছিল, এর মধ্যে 44টা লঞ্চ ঢাকা নদী বন্দরে এসে পৌঁছেছে। আর ছেড়ে দেওয়ার কথা ছিল আপনার 9টি, এর মধ্যে ছেড়ে গেছে 4টি, আর 2টি ঘাটে অপেক্ষমান আছে। 18 দলের 48 ঘণ্টার অবরোধ, সহিংসতা, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের কারণে আতঙ্কিত সাধারণ মানুষ। ক্ষমতার লড়াইয়ে প্রধান দুই দলের কাছে দেশের জনগণ জিম্মি বলে মন্তব্য করেন ভুক্তভোগী জনগণ। হ্যাঁ, আলটিমেটলি কি দেয়নি যে মানুষের কষ্ট, এটা কি কেউ প্রত্যাশা করে? আমাদের স্বাধীন দেশ, আমাদের এগুলো ঝামেলা, এমন গাড়ি পেতেছি না, হেঁটে হেঁটে যেতেছি, 10 টাকা ভাড়া, 20 টাকা, এই টাকাটা কে দিবে? আলটিমেটলি ক্ষমতায় যে আসুক তার খুব প্রভাবটাই বেশি। এ দেশে 2টা ফ্যামিলি আছে, আমরা জিম্মি, করার কিছু নাই। আমরা তো আসলে স্বাধীন দেশের, ভুল কথা এটা, এরকম কেন আমরা এরকম কেন? তাদের রেশারেশির কারণে আমরা রাস্তায় এরকম দুর্ভোগ প্রভাব কেন? সব জিনিসের দাম বেশি, গরিব মানুষের বেতন বাড়ে নাকি? গরিব মানুষের প্রতীক্ষার ক্ষণে ক্ষণে ধরা, বাজারে যান জিনিসের দাম বেশি, বড় লোক না তো ঠিকই কিনবে, সমস্যা তো আমাদের। আসলে আমাদের পক্ষে কেউ নাই, গরিব আসলে গরিব হয় দেশের জন্ম না, এটাই ভুল। বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না, বরং রাজনৈতিক অস্থিরতায় দেশ ভয়াবহ সংঘাতময় দিকে চলে যাবে বলে ধারণা নগরবাসীর। তাই সংঘাতময় রাজনীতি বন্ধ করে দুই নেত্রীর সংলাপের মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে আসুক, এমন দাবি সাধারণ মানুষের। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।